আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমরা কিভাবে এই ইউনিটের জন্য প্রস্তুতি নিবে, জিপিএ কত লাগতে পারে, কিভাবে তোমরা বাংলা ইংলিশ উত্তর করবা টেকনিক্যালি, এবং হচ্ছে যে কিভাবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে একটা টপ লেভেলের একটা প্রিপারেশন নিব, এবং যার মাধ্যমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স করে নিতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের যেই কমেন্ট সেটা অনুসারে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা তোমাদের কোনো কমেন্ট থাকলে এই এখানে এই লাইভের মধ্যে জানিয়ে দাও, আর লাইভটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখা যায় কিনা একটু আমাকে জানাতে হবে, তাহলে আমার জন্য সুবিধা হবে একটু, যে আমি বুঝতে পারবো যে টেকনিক্যাল কোনো এরর হচ্ছে কিনা বা সব কিছু ওকে আছে কিনা। আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি আমি সব কিছু ওকে আছে। ওকে, আমার মোবাইল থেকে আমি দেখতে পাচ্ছি যে সব কিছু ওকে আছে, বাট তোমরাও একটু আমাকে জানাবা কাইন্ডলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি। তো আমি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো রাখছি। দেখো, 23-24 সেশনের প্রশ্নটা রাখছি, বাংলা সাজেশন কীভাবে তোমরা আমাদের বই থেকে দেওয়া আছে সেটা কীভাবে পড়বা সেটা রাখছি, তারপরে হচ্ছে ইংলিশ সাজেশনটা রাখছি, একটা এই ইউনিটের পূর্ণাঙ্গ একটা সামারি রাখছি যে কিভাবে প্রশ্ন হয়, 23-24 সেশনের প্রশ্ন রাখছি, আবার 22-23 সেশনের যে প্রশ্নগুলো আসছে সেগুলোও রাখছি। আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে আজকে কাভার করতে পারবো, বাট হিউজ একটা প্ল্যান নিয়ে আমি বসছি তোমাদেরকে সাহায্য করার জন্য বা তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে কে কোথা থেকে বলতেছো, এবং হচ্ছে যে তোমাদের কী কী জায়গায় সমস্যা হচ্ছে বা তোমাদের কী জানার আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে, এই ইউনিট নিয়ে। তো আমি আগে জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে, বাকি তোমরা যারা আর্টসে বা কমার্স থেকে পড়াশোনা করছো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা না। তো আমরা একটু দেখে নিই যে গতবার জিপিএ কত লাগছিল, গতবারের যে জিপিএ সেটা যদি আমরা একটু দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে এই ইউনিটে গতবারে যে জিপিএটা লাগছিল সেটা হচ্ছে এইচএসসিতে লাগছিল হচ্ছে যে 3.25, 3.25 জিপিএর প্রয়োজন হয়েছিল এইচএসসিতে, আর তোমার এসসিতে দরকার হয়েছিল 4 জিপিএ গতবার এটা, হ্যাঁ, আর টোটাল 8.25। এখন এবার এই 2024-25 যে শিক্ষাবর্ষ আসতেছে আমাদের, এই শিক্ষাবর্ষে কত চাইতে পারে জিপিএ? তো তোমরা দেখো আমাদের এখানে একটা বিশাল ছাত্র আন্দোলন হয়েছে, এবং ধরা যায় যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দিছে, রাইট? সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দিছে, তো এটার একটা ইফেক্ট কিন্তু কি আমাদের এই তোমার যেই নেক্সট টাইম যে এই ইউনিটের যে জিপিএ চাইবে ভর্তি পরীক্ষার জন্য সেখানে থাকতে পারে। তো আমার কাছে মনে হয় এবার জিপিএ এইচএসসিতে 3.50 এবং এসএসসিতেও 3.50, এবং মোট হয়তো 8 বা 7.75 এরকম চাইতে পারে, মানে জিপিএ একটু কম চাইতে পারে এবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে। অন্যান্য ইউনিটগুলোতেও সেম হতে পারে, তোমরা জানো যে সায়েন্সের স্টুডেন্টরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারে, মানে এ ইউনিট, বি ইউনিট, বি ওয়ান ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ডি ওয়ান ইউনিট, সবগুলোতেই পরীক্ষা দিতে পারে। তো সবগুলোর তাতে যারা তোমরা যদি পরীক্ষা দিতে চাও সেটার একটা জিপিএ এখানে দেওয়া আছে, তোমরা চ্যানেলটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা দেখব এই ইউনিটে কী কী সাবজেক্ট আছে, আমরা এটা একটু আগে দেখে নিই, তারপর আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। এই ইউনিটে পদার্থবিজ্ঞান একটা সাবজেক্ট আছে, তোমরা জানো এখানে সিট হচ্ছে যে 110টা, তারপর হচ্ছে রসায়ন আছে, উচ্চতর সরি গণিত সাবজেক্ট ম্যাথমেটিক্স যেটাকে বলে সেখানে একটা 110টা সিট, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা সেটা আছে, পলিত রসায়ন এটাকে বলা হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 30টার মতো সিট আছে, ফরেস্ট্রি আছে, পরিবেশ বিজ্ঞান আছে, প্রাণীবিদ্যা আছে, উদ্ভিদবিদ্যা আছে, ভূগোল, প্রাণ রসায়ন যেটাকে আমরা বায়োকেমিস্ট্রি বলে থাকি, সরি মাইক্রোবায়োলজি, এটা বায়োকেমিস্ট্রি হবে, বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি আলাদা একটা সাবজেক্ট আছে, মৃত্তিকা বিজ্ঞান যেটাকে সয়েল সায়েন্স বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো অ্যান্ড বায়োটেকনোলজি এই সাবজেক্টের নাম, মনোবিজ্ঞান এটা জীববিজ্ঞান ফ্যাকাল্টির অধীনে, জীববিজ্ঞান মানে অনুষদের অধীনে, এখানে সায়েন্সের স্টুডেন্টরাও ভর্তি হতে পারে, কমার্স আর্টসের স্টুডেন্টরাও ভর্তি হতে পারে, তবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট সংখ্যা হচ্ছে 25টি। আচ্ছা,
ফার্মেসি আছে, এখানে সিট মাত্র 30টি এবং খুব কাড়াকাড়ি হয় এই ফার্মেসি সাবজেক্টটার জন্য। তো আমরা দেখে নিলাম যে কি কি সাবজেক্ট আছে। আচ্ছা, ভর্তি পরীক্ষার কথা যদি বলি, এখানে আরও যে সাবজেক্টগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। কম্পিউটার সায়েন্স, ত্রিপলি, মেরিন সায়েন্স, ওশনোগ্রাফি, ফিশারিজ, মনোবিজ্ঞান, যেটা আমি আগে বলেছি, ফার্মেসি, এই সবগুলো আসন মিলে মোট তোমার 1200 সামথিং আসন রয়েছে। এই আসনগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জানাটা যে কতগুলো আসন রয়েছে। এবার আমরা একটু দেখব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমার যে জিপিএ, জিপিএর উপরে হচ্ছে যে 20 নাম্বার, এটা শুধু এই ইউনিটটা, সবগুলো ইউনিটে জিপিএর উপরে 20 নাম্বার দেওয়া হয়, আর ভর্তি পরীক্ষা হয় 100 নাম্বারে। তাহলে মোট নাম্বার কত হলো? 120 নাম্বার, ঠিক আছে। এই 120 নাম্বারের উপরে মেরিট লিস্ট তৈরি করা হয় ভর্তি পরীক্ষায়। তো ভর্তি পরীক্ষা যে 100 নাম্বারের হয়, এখানে তুমি যদি 165 পাও, তাহলে আমি ধরে নিতে পারি যে তুমি এই ইউনিটে চান্স পাবা, মানে এই ইউনিটে সাবজেক্ট পাবা। আর তুমি যদি 70 পাও, আমি ধরে নিব যে তুমি ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে। কারণ তোমার জিপিএ তো 20 নাম্বার থাকবেই, সেই 20-এর মধ্যে তুমি হয়তো 15 পাইতে পারো বা 20 পেতে পারো। তোমার যদি জিপিএ, জিপিএর উপর যে নাম্বার সেটা কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা একটু আমি বলে দিই। মনে করো যে তোমার এইচএসসিতে জিপিএ আছে 5, আবার এসএসসিতেও জিপিএ আছে 5, তাহলে তুমি এই যে জিপিএর উপরে যে 20 নাম্বার, সেই 20-এ 20 পেয়ে যাবা। এখন তোমার যদি এইচএসসিতে 4 থাকে জিপিএ আর এসএসসিতে যদি 5 থাকে জিপিএ, তাহলে মোট জিপিএ হচ্ছে তোমার 9। এখন তোমার হয়তো এটা একটা ক্যালকুলেশন প্রতিবার লেখা থাকে, ভিন্ন এক একবার এক এক ধরনের ক্যালকুলেশন দেওয়া হয়। তো তোমার হয়তো দেখা যাবে যে যেহেতু তোমার জিপিএ 10 নাই, তুমি হয়তো এই 20 নাম্বারে, জিপিএর উপরে যে 20 আছে, সেখানে হয়তো তুমি 18 পাবা বা হচ্ছে যে 15 এরকম পেতে পারো, ঠিক আছে। তো এই যে জিপিএর নাম্বার, জিপিএর উপর তুমি যে নাম্বার পাবা, সেটা ভর্তি পরীক্ষায় যে তুমি নাম্বার পাবা সেটার সাথে গিয়ে যোগ হবে। তাহলে ভর্তি পরীক্ষায় তুমি যদি 70 পাও আর জিপিএতে যদি তোমার 15 থাকে, তাহলে তোমার নাম্বার হয় 85। আর ভর্তি পরীক্ষায় তুমি যদি 70 পাও আর তোমার জিপিএতে যদি 20 থাকে, তাহলে তোমার নাম্বার হয় 90। 90 নাম্বার পেলে, মোট 90 নাম্বার পেলে তোমাকে কেউই আটকাতে পারবে না। আর মেরিট লিস্ট তৈরি করা হবে এটার উপরে বেস করে, জিপিএ প্লাস অ্যাডমিশন টেস্টের নাম্বার উপরে বেস করে। এটা একটু মাথার মধ্যে রাখো তোমরা। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমরা এখন ভর্তি পরীক্ষার যে 100 নাম্বার, সেখানে কি কি সাবজেক্ট আসবে? সেখানে আসবে বাংলা, এটা বাধ্যতামূলক আনসার করতে হবে, বাংলা 10 নাম্বারের পরীক্ষা হবে। তারপর আসবে ইংলিশ, এটাও বাধ্যতামূলক আনসার করতে হবে, এটা আনসার না করলে, বাংলা ইংলিশ আনসার না করলে তুমি ফেল, তোমার ওই মার্ক দেখা হবে না। ইংলিশে 15টা প্রশ্ন আসবে, ঠিক আছে, এই দুইটা বাধ্যতামূলক আনসার করতেই হবে। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে বায়োলজি, এই যে চারটা সাবজেক্ট, এগুলো সবগুলো থেকে 25 নাম্বার করে প্রশ্ন আসবে, মানে 25টা করে এমসিকিউ। রিটার্ন পরীক্ষা সিইউতে এখন পর্যন্ত হয়নি কখনো, এইবার হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো 25টা করে এই চারটা সাবজেক্টের এমসিকিউ থাকবে প্রশ্নে। তোমাকে এই চারটা সাবজেক্ট থেকে যে কোনো 3টা আনসার করতে হবে। তাহলে 3টা আনসার করলে একটাতে 25 করে হয় কত? 75, ঠিক আছে। তাহলে এই তোমার সাবজেক্টিভে 75, মানে যেটু যেটা তোমার সায়েন্সের সাবজেক্ট সেখানে, আর বাংলা ইংলিশ মিলে হচ্ছে 25। তাহলে এই যে মোট 100, মোট 100 নাম্বারে তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে চারটা সাবজেক্ট থেকে যে তুমি 3টা আনসার করতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো 3টা আনসার করতে পারবা। এটা 2023-24 সেশনের সার্কুলার অনুসারে আমি বলতেছি, তখন সব মানে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে যে কোনো 3টা আনসার করলেই হতো। শুধুমাত্র ত্রিপলি সাবজেক্ট পেতে হলে, বলা ছিল যে ত্রিপলি সাবজেক্টটা পেতে হলে তোমার ম্যাথ আনসার করা লাগবে, এরকম একটা কন্ডিশন ছিল যে ত্রিপলি এই সাবজেক্টটা পেতে হলে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা পেতে হলে ম্যাথ আনসার করতে হবে, না হলে এটা পাবা না তুমি, এরকম 23-24 সেশনে বলা ছিল। বাট অন্য সব সাবজেক্টে তুমি ম্যাথ আনসার না করলেও ভর্তি হতে পারবা, মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আনসার করলেও হবে, অথবা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আনসার করলেও হবে, তারপর তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ আনসার করলে হবে, ফিজিক্স বাদ দিলেও হবে। অর্থাৎ সবগুলো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, জাস্ট মাত্র 3টা এখান থেকে, এই যে এই সাবজেক্টগুলো থেকে যে কোনো 3টা আনসার করবা, আর বাংলা ইংলিশ মাস্ট আনসার করতে হবে। এই হচ্ছে যে ভর্তি পরীক্ষার যেই মূল পদ্ধতি সেটা। এখন আমরা যে আসলে কীভাবে প্রস্তুতি নিব এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা কীভাবে বাংলা, ইংলিশ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আনসার করব। আচ্ছা, তো আমরা আগে একটা প্রশ্ন দেখি, যে সাপোজ আমরা গত বছরে যে প্রশ্ন সেটাই দেখি, 23-24 সেশনে যে প্রশ্নটা আসছে সেটা একটু দেখি, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা। তোমরা, আমি মোবাইলটা আমার সামনে রাখি, আমার মোবাইলটা সামনে রাখলে হচ্ছে আমি
ক্লিয়ারলি বুঝতে পারবো যে কতটুকু আসলে দেখা যাচ্ছে। আর তোমরাও একটু, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে?